আসসালামু আলাইকুম। রুই মাছের ডিম হলে সেই ডিমের সাথে মাছের মাথা এবং লেজ দিয়ে ভেঙে একটা তরকারি রান্না করা হয় আমার বাড়িতে। আমার কাছে খেতে খুব দারুণ লাগে। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা খুবই সহজ, চলুন তাহলে রান্নায় নেমে যাই। প্রথমে কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ কেজির মতো করলা আছে এবং এগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে প্রায় মিডিয়াম সাইজের তিনটা আলু আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে একটা রুই মাছের মাথা আছে, লেজ এবং দুই টুকরা মাছ আছে, যেগুলো ছোট ছোট টুকরা করা। রান্নার সময় এর অধিকাংশই কিন্তু ভেঙে যাবে। রান্না শুরু করার আগে একটি মিক্সিং বোলে আমি রুই মাছের ডিম নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দেব, সেই সাথে হাফ চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়াও দেব। পরিমাণ মতো লবণ দিয়ে এবার সবগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে, অর্থাৎ ডিমগুলো সব ভেঙে নিতে হবে। আর মাখতে মাখতে খেয়াল করবেন ডিমের উপরে যে পর্দাটা ছিল সেটা কিন্তু বের হয়ে আসছে। এই পর্দা আমি ফেলে দেব। মাখানো শেষ, এবার এটাকে সাইডে রেখে রান্নায় চলে যাই। একটি রান্নার প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে মশলা দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। আপনারা যারা মাছে আদা রসুন দিতে চান না তারা আদা রসুন বাদ দিতে পারেন। এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য সামান্য পানি অ্যাড করা যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেলে এবার মাছের টুকরাগুলো দিয়ে দিব এবং এই মশলার সাথেই মাছের টুকরাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলায় ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি সামান্য পানি অ্যাড করব এবং ঢেকে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি মাছের মাথার টুকরাগুলো সব তুলে নিচ্ছি। এবার একই প্যানে আমি মাছের ডিম ঢেলে দিব এবং এটাকে ক্রমাগত নাড়তে হবে। নাড়াটা একটু দরকার, তা না হলে এটা দলা বেঁধে যেতে পারে। একটা পর্যায়ে দেখবেন ডিমগুলো ভালোভাবে ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। আলু দিয়ে আমি পানি অ্যাড করব এবং ঢেকে রান্না করব আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আলু যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা এবং ভালোভাবে মিশিয়ে আমি আবারও পানি অ্যাড করব এবং ঢেকে রাখব ভালোভাবে পানিতে জাল চলে আসা পর্যন্ত। পানিতে যখন ভালোভাবে জাল চলে আসবে তখন আমি এর মধ্যে মাছের মাথা দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে হবে এর ঝোল টেনে আসা পর্যন্ত।
এই তরকারিতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, মাখামাখাই হবে। ঝোলটা যখন টেনে গিয়ে মাখামাখা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য। রান্নাটা শেষ, আর ঠান্ডা হওয়ার পর এর ঝোল কিন্তু আরও অনেকটা কমে আসবে। তাহলে এই ছিল আমার আজকের আয়োজন। রান্নাটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।